আমরা যখনই কোনো ফজিলতের কথা শুনাই যে অমুক নামাজ জামাতের সাথে পড়লে বা এভাবে পড়লে সেটার সওয়াব এরকম, তখন আমাদের অনেক মা বোনরা আক্ষেপ করেন যে তাহলে আমরা কেন বঞ্চিত। এটা একটা প্রশ্ন তাদের চলে আসে যে আমাদের জন্য কি, যেমন আল্লাহর কাছে সবচেয়ে উত্তম নামাজ হলো জুমার দিনে ফজরের নামাজ জামাতের সাথে পড়া, এটা হাদিসে আসছে। এখন এই হাদিস যখন শুনেন তখন মা বোনরা মন খারাপ করেন যে তাহলে আমাদের কি হবে, মানে আমরা কিভাবে ফজিলত পাবো। এই জন্য দুই তিনটি কথা আমরা বলে রাখতে চাই। এক নম্বর কথা হলো, মা বোনরা তারা যদি এরকম আশা তাদের ভেতরে রাখেন যে আল্লাহ, মহিলা হওয়ার কারণে আমার জন্য এই অপশনটা নাই, সেজন্য আমি এটা করতে পারছি না, আল্লাহ আমি যদি পুরুষ হতাম তাহলে এই অপশনটা অবশ্যই আমি হাতছাড়া করতাম না, এরকম শখ এরকম আগ্রহ যদি কোনো মেয়ে মানুষ তার ভেতরে রাখেন, তাহলে ইনশাআল্লাহ সেই আমলটির ফজিলত পুরুষ মানুষ করে যেটা পেয়েছেন তার আগ্রহের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেটা দান করতে পারেন। এটা হলো একটি কথা। দ্বিতীয় কথা হলো, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, কিছু কিছু আল্লাহর অনুগ্রহ আল্লাহ তাআলা বিশেষ কিছু মানুষকে দেন, অন্যদেরকে দেন না। মেয়েদের জন্য কিছু ফজিলতের কথা আছে যেগুলো পুরুষদের জন্য প্রযোজ্য না। যেমন কোনো মেয়ে যদি গর্ভধারণ করেন এবং গর্ভ সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে তিনি যদি মারা যান তাহলে তিনি শাহাদাতের মর্যাদা পাবেন। আবার মেয়েরা যদি হজ করে তাহলে হাদিসে আসছে সেটাকে জেহাদ সমতুল্য বলা হয়েছে, পুরুষের হজকে নারীর হজের মতো সেরকম মর্যাদা দেওয়া হয়নি। এখন পুরুষরা যদি বলে আমাদেরকে কেন এই মর্যাদা দেওয়া হয়নি, তাহলে তো হবে না। কিছু কিছু ক্ষেত্রে নারীদেরকেও বিশেষ কিছু ফজিলত এবং মর্যাদা দেওয়া হয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে পুরুষকেও দেওয়া হয়েছে। অতএব কোনো একটা বিশেষ খাতে পুরুষের কোনো আমলের ফজিলতের কথা শুনে আপনার আল্লাহর উপরে প্রশ্ন রাখা উচিত না যে আমাদেরকে কেন সুযোগ দেওয়া হয়নি। আপনার জন্য অনেক অপশন আছে, আল্লাহ তারা আপনার জন্য জান্নাতে যাওয়া সহজ করে দিয়েছেন। পুরুষ বেচারা জান্নাতে যাইতে হলে বহু ঘাট পার হয়ে তারপরে তাকে জান্নাতে যেতে হবে, কারণ পাই পাই করে যে কামাই করছে এ সবগুলোর হিসাব তাকে দিতে হবে। আপনার তো সে ধান্দা নেই, আছে মেয়েদের এই হিসাব, আরও অনেক ব্যাপার স্যাপার আছে, ঝগড়া ঝাঁটি রাস্তাঘাটে বাহিরে কর্মক্ষেত্রে কত জঞ্জাট পেরিয়ে তারপরে পুরুষ জান্নাতে যেতে হবে, কত মানুষের হিসাব দিয়ে তারপরে জান্নাতে যেতে হবে। আর আপনার মেয়ে মানুষ বাসায় খুব সহজ আপনার জন্য জান্নাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসে মেয়েদের জান্নাতে সহজ হওয়ার বিষয়টি আলোচনা করেছেন। যদি কোনো মহিলা পাঁচ নামাজ পড়ে, সে যদি রমজান মাসে রোজা রাখে, সে যদি স্বামীর সম্পদের হেফাজত করে, সে যদি নিজের লজ্জাস্থানের হেফাজত করে, এই সংক্ষিপ্ত কিছু কাজ যদি সে করে জান্নাতের যে কোনো দুয়ার দিয়ে সে দাখিল হতে পারবে। কিন্তু পুরুষ, তাকে উপার্জনের হিসাব দিতে হবে, নামাজের হিসাব দিতে হবে, পরিবারের হক আদায় করছে কিনা, মানে হিসাব দিতে 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 কাহিল, তারপরে সে যাবে। অতএব তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সওয়াবের কিছু অপশন বেশি রাখেন, আল্লাহর প্রতি প্রশ্ন আরোপ করা এটা যুক্তিসঙ্গত হতে পারে না। তৃতীয় কথা হলো, যে সমস্ত ফজিলতগুলো পুরুষদের জন্য বিশেষভাবে প্রযোজ্য, নারীদের জন্য সে অপশন নাই, সেগুলোর সব নারীরা নিজেদের করে নিতে পারেন আরেকটা বুদ্ধিতে। সেটা হলো, কোনো পুরুষকে আপনি হেল্প করলেন, কথার কথা আপনার স্বামীকে, আপনার ভাইকে, আপনার বাবাকে, তাদেরকে আপনি হেল্প করলেন কিসের জন্য, জুমার দিনে ফজরের নামাজ যেন জামাতের সাথে তিনি পড়েন, তাহলে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ পড়ার সব তিনি পেলেন। আর আপনি তাকে যেহেতু সহায়তা করেছেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখাবে, সহায়তা করবে, সে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংশ্লিষ্ট কাজ করা ব্যক্তির সমান সওয়াব দান করবেন। অতএব হাদিসের ভিত্তিতে আমাদের মা বোনরা যদি যে আমলগুলো পুরুষদের জন্য খাস সেগুলো পুরুষদেরকে করতে সহায়তা করেন, ওইটার বিষয়ে প্রচার করলেন যাতে তার এই প্রচারণা দেখে অন্য পুরুষ আমল করে, অথবা নিজের বাসার পুরুষদেরকে তারা উৎসাহিত করলেন, তাহলে তারাও সেই সওয়াবগুলো পেতে পারেন। অতএব মন খারাপ করার কোনো কারণ নাই।